সবাইকে নমস্কার আজ মহালয়া মহালয়ার এই শুভ লগ্নে আমরা আমাদের যতজন দর্শকরা আছেন শুভাকাঙ্ক্ষীরা আছেন নিন্দুকরা যারা আছেন এবং আমাদের সাবস্ক্রাইবার যারা আছেন সবাইকেই অনেক অনেক শুভকামনা ধন্যবাদ এবং আমরা আশা করি আগামী দিনগুলো যেন আপনাদের ভালোভাবেই কাটে তো আজকে আমি সরাসরি এর জন্য আসলাম একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আজ সকালে আমাদের রাজ্য থেকে এক যুবক আমাকে ফোন করলেন সেই যুবক কি ফোন ফোনে কি বললেন আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই যুবক এক শর্তে আমার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন ওনার পরিচয় ঠিকানা কোনো কিছুই আউট করা যাবে না অর্থাৎ গোপন যদি থাকে তাহলে উনি আমার সঙ্গে ওনার যেটা বক্তব্য সে শেয়ার করবেন আমি ওনাকে কথা দিলাম এবং সেই যুবক মানে আমাদের ত্রিপুরার সেই যুবক একত্রিশ বর্ষীয় সেই যুবক উনি বললেন আমাদের সমাজে যেসব নিডি ব্যক্তিরা আছেন মানে যার খুব প্রয়োজন একান্ত প্রয়োজন উনি উনার একটি কিডনি দান করতে চান আমি আবার বলছি সেই যুবক আমাকে বললেন উনি একটি কিডনি আমাদের সমাজে যারা নিডি ব্যক্তিরা আছেন যাদের প্রয়োজন একজনকে দান করতে চান আমাদের রাজ্যে এরকম লোক আছে যে ওনার দু কিডনি নষ্ট কিন্তু বাঁচতে চাই আমি তারা উদ্দেশ্য করে বলছি যে আমি আমার একটা কিডনি স ইচ্ছায় আমার নিজের ইচ্ছা মতে আমি স ইচ্ছায় একটা কিডনি দান করুম যদি এরকম কেউ থাকে আমরা সাথে কন্ট্যাক্ট করতে পারেন নমস্কার ওনার ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে বি পজিটিভ এবং সেই ব্যক্তির নাম পরিচয় ঠিকানা তার কোনো ছবি আমরা এই মুহূর্তে কোনোভাবেই আউট করতে পারছি না খবরটা হলো গিয়ে আমি আবার বলছি উনি উনার একটি কিডনি যার খুব প্রয়োজন দান করতে চান আমরা সেই ব্যক্তির টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বারও আমরা আপনাকে বা আপনাদেরকে আমরা দিতে পারছি না যেহেতু আমরা কথা দিয়েছি আমরা সেই সব কিছু গোপন রাখবো এখন কথা হচ্ছে কি তাহলে আপনারা যারা মানে ওনার দানটি গ্রহণ করতে চান সেই বি পজিটিভ ব্যক্তির কাছ থেকে আপনারা কিডনি গ্রহণ করতে চান আপনারা যোগাযোগটা করবেন কিভাবে আমরা বলে দিচ্ছি আমরা স্ক্রিনে আমাদের আমাদের এই চ্যানেলের মোবাইল নাম্বার আমরা দিয়ে দিচ্ছি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সেই ব্যক্তিকে মোবাইলে কনফারেন্সে নেব এবং উভয় পক্ষ আপনারা কথা বলে ঠিক করবেন কবে কিভাবে সেই ব্যক্তি আপনাদেরকে বা আপনাকে কিডনি দান করবেন এখানে একটি জিনিস আমরা পরিষ্কার বলে দিতে চাই বলে দিতে চাই আমরা সেই ব্যক্তির যে উনি যে কিডনি দান করবেন তার কিন্তু কোনো দায় দায়িত্ব আমরা বা এই চ্যানেল কখনো নিচ্ছি না আমরা শুধু এইটুকু করতে পারি সেই যুবকের সঙ্গে আমরা আপনার বা আপনাদের কথা বলিয়ে দিতে পারি কনফারেন্সের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়া যা থাকবে তা কিন্তু আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে আমরা কোনোভাবেই দায়ী থাকব না আমি আবার বলছি আমাদের ত্রিপুরা রাজ্যের এক যুবক একত্রিশ বর্ষীয় এক যুবক একটি কিডনি দান করতে চাইছে তার ব্লাড গ্রুপ হচ্ছে গিয়ে বি পজিটিভ আপনাদের যাদের প্রয়োজন রয়েছে রয়েছে কিডনির বি পজিটিভ ব্লাড গ্রুপ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা টেলিফোন নাম্বার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি আমরা আপনার সহিত সেই যুবকের যোগাযোগ করিয়ে দেব। এবং আইনি প্রক্রিয়া যা থাকবে তা কিন্তু আপনাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে আপনাদেরকেই সেই দায়িত্ব নিতে হবে আমরা কখনোই সেই দায়িত্ব নেব না আমরা তো বারবার এটা বলছি আর তার সেই মানে গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্যই আজকে আমরা সরাসরি আপনাদের সঙ্গে আসলাম আবারও আজ মহালয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছুদিন বাদেই দুর্গাপূজা খেয়াল রাখবেন আপনাদের শিশুদের খেয়াল রাখবেন সবাইকে নমস্কার ধন্যবাদ নমস্কার